ওয়েলকাম টু টেক লার্নিং ওয়েলকাম টু দ্য ক্লাস অব ম্যাথামেটিক্স আজকের এই ক্লাসে আমরা ম্যাথামেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক পরিমিতি তার একটা চ্যাপ্টার আয়তক্ষেত্রে এবং বড় ক্ষেত্রের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এর পূর্বের ক্লাসে আমরা আয়তক্ষেত্রে এবং বড় ক্ষেত্রের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম যারা যারা সেই ক্লাসটি তখনই অবশ্যই দেখে নেবে কারণ দেখো তোমাদের পরিমিতি কিন্তু চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট আগের বার লাস্ট যে এক্সামটা হয়েছিলো সেখানে ফিফটি পারসেন্ট কোশ্চিন মানে দশটি কোশ্চিন হবে পাঁচটি কোশ্চিন শুধু পুরী পরিমিতি থেকে এসেছিলো ওকে তো ক্লাসগুলোকে সিরিয়াসলি দেখবে যে সমস্ত হোমওয়ার্কগুলো দেওয়া থাকছে অবশ্যই করে কমেন্ট বক্সের অ্যান্সারগুলো জানাবে তাহলে চলে আসছি আজকের ফার্স্ট কোয়েশ্চিন দেখো তার আগে বেসিক যে ফর্মুলাগুলো সেটা দেখে নেবে যে আজ ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত বর্গৈক আয়তক্ষেত্রে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থেত্রের কর্ণের সূত্র হল রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একেবারে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো হবে বাহু স্কোয়ার হলো ক্ষেত্রফল আর পরিসীমা সূত্র হলো ফোর এ যেখানে এ হলো বাহু আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হল রুট টু ইন্টু এ মানে রুট টু ইন্টু বাহু ঠিক আছে দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া আছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক হয় তাহলে বলেছে এ ওয়ান ইস টু এ টু এর মান কত হবে একটা জিনিস খেয়াল রাখবে যে যে কোনো বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপরে যে বর্গক্ষেত্র আঁকা হয় তাদের বাহুর অনুপাত হয় ওয়ান ইস টু টু কী করে কারণ বড় ক্ষেত্রে বাহু যদি আমি এ ধরি তাহলে কর্ণের বাহু হয়ে যায় এ রুট টু তাহলে উভয় পাশ থেকে যদি আমি এ কেটে দিই তাহলে ওয়ান ইস টু রুট টু হয়ে যাবে বাহুর অনুপাত এবার বাহুর অনুপাত তো আমাদের চাইনি আমাদের চেয়েছি ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে বাহুর অনুপাত থেকে তাহলে আমাদের জাস্ট স্কোয়ার করে দিতে হবে তাহলে এ ওয়ান ইস টু এ টু মানে ক্ষেত্রফলের অনুপাত হবে আমাদের বাহুর অনুপাতের স্কোয়ার বর্গ তাহলে দেখো ওয়ানের যদি আমি বর্গ করি তাহলে ওয়ান হবে রুট টুর বর্গ করলে টু হবে তার মানে ওয়ান ইজ টু টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ নম্বর অপশান খুব সিম্পল বাহু থেকে আমি যদি ক্ষেত্রফল বের করতে যাই আমি স্কোয়ার করতে হয় বাহু থেকে যদি আমার আয়তন বের করতে হয় তাহলে কিউব করতে হয় কারণ ক্ষেত্রফলের মাত্রা হলো দুই ওই জন্য বর্গ বা স্কোয়ার করতে হয় ঠিক আছে নেক্সট আচ্ছা এখানে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেওয়া আছে দেখো যে ছয় মিটার লম্বা এবং চার মিটার চওড়া লম্বা মানে দৈর্ঘ্য চওড়া মানে এখানে প্রস্ত একটি আয়তকার জায়গা দুই ডেসিমিটার বর্গ টালি দিতে দেখো দুই ডেসিমিটার বর্গ ডেসিমিটার বর্গ মানে ওর লেন্থও হলো দুই মিটার ডেসিমিটার ওর হলো ব্রেথ মানে প্রস্তও হচ্ছে আমাদের দুই ডেসিমিটার তাহলে বর্গ যদি করি তাহলে তার ক্ষেত্রফল কত হবে দুই ইন্টু দুই বর্গ ডেসিমিটার মানে ওই টালিটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল ঠিক আছে তো কিন্তু দেখো এখানে এককটা কিসে রয়েছে ডেসিমিটারে রয়েছে কিন্তু আয়তকার ক্ষেত্রটার যেটা একক রয়েছে সেটা মিটারে রয়েছে তাহলে প্রথম কাজ আমাদের হবে কি এই মিটারটাকে আমাদের ডেসিমিটারে নিয়ে আসা ঠিক আছে তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য আছে ছয় মিটার তাহলে ছয়টাকে যদি আমি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে তাকে দশ দিয়ে গুণ করতে হয় তার মানে এটা হয়ে যাবে সিক্সটি ডেসিমিটার ইন্টু প্রস্থ রয়েছে ফোর মিটার এটাকে আমি যদি ডেসিমিটার নিয়ে যাই তাহলে ফোরটি ডেসিমিটার তাহলে মানে আয়তকার যে জায়গাটা রয়েছে তার ক্ষেত্রফল হবে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে সিক্সটি ইন্টু ফরটি ঠিক আছে তো ওই আয়তকার জায়গার ক্ষেত্রফলকে আমি যদি টালির ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করি তাহলে আমি টালির সংখ্যা পেয়ে যাই আরেকবার আয়তকার বা বর্গাকার ক্ষেত্র যে অংশটা দেওয়া আছে তার ক্ষেত্রফলকে যদি আমি টালির ক্ষেত্রফল প্রতিটি টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাই টালির সংখ্যা তাহলে দেখো প্রতিটি টালির আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দুই ডেসিমিটার তালর ক্ষেত্রফল হবে দুই ইন্টু দুই কারণ এখানে বর্গাকার টালি বলেছে এটাকে ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো সেটাই হলো আমাদের টালির সংখ্যা এতটি দেখো এখানে দুই আর দুই চার হয় এই চারকে কেটে দিলাম তাহলে পড়ে থাকলো এখানে এক তাহলে একের পিছনে একটা শূন্য রয়েছে তার মানে সিক্সটি ইন্টু টেন দ্যাট ইজ ছশটি ছশটি টালি আমাদের লাগবে ছশটি মানে সি নম্বর অপশান কারেক্ট খুব সিম্পল তারপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চিন চলে আসছি সেম কোশ্চিন এটা তো আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো তার আগে একটু হিন্টস দিয়ে দিই অঙ্কটাকে তিনশো পঁচাশি মিটার ক্রস ক্রস সিক্সটি মিটার মানে তিনশো পঁচাশিটা হলো দৈর্ঘ্য আর হলো প্রস্থ হলো সিক্সটি এখানে দেখো টাইলিটার কিন্তু আমাদের বা টাইলসটার আমাদের কিন্তু এখানে মাপটা দেওয়া নেই কিন্তু একটা কথা বলা আছে যে ওই যে মাপের আয়তকার চাতালে পাকা করতে সর্ববৃহৎ যখন সর্ববৃহৎ বলবে তাহলে সেই টাইলসটার আমাদের হচ্ছে দৈর্ঘ্য বের করতে গেলে বা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে এই দুটো সংখ্যার গসাগু নিতে হবে তাহলে যেটা মান পাবো আমি সেটাই হবে টাইলসটার হলো এক একটা বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো তিনশো পঁচাশি ঠিক আছে তো আর আমি যদি সিক্সটি যদি আমি এখানে গসাগু করি কী করতে হবে গসাগু ওকে হায়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে ঠিক আছে তো তাহলে যে মানটা পাবো সেটা হলো ফাইভ এর মধ্যে কমন সংখ্যা কত পাবে ফাইভ তার মানে যে টাইলসটা হবে টাইলসটার দৈর্ঘ্য হবে ফাইভ প্রস্থ হবে ফাইভ মানে ক্ষেত্রফল হবে ফাইভ ইন্টু ফাইভ সর্ববৃহৎ যখন বলে তখন আমাদের গসাগু বের করতে হয় গসাগু হায়েস্ট কমন ফ্যাক্টর এই এফ সেটা পাঁচ হবে তাহলে টাইলসটির প্রতিটি বাহুর দুর্গ পাঁচ হলে ক্ষেত্রফল হবে ফাইভ ইন্টু ফাইভ আর ওই চাতালটার মোট ক্ষেত্রফল হবে থ্রি এইটটি ফাইভ ইন্টু সিক্সটি এটাকে এটাতে ডিভাইড করে দিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে তোমরা করে এটার অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আমি হিন্টস দিয়ে দিলাম নেক্সট বলেছে একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি আমি টেন পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এর জন্য একটা সিম্পল সূত্র ঠিক আছে শুধু বড় ক্ষেত্র না এটা যদি বৃত্ত বলে যায় তার ক্ষেত্রে ওই একই সূত্র সূত্রটা হলো আমাদের টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এটা হাঁস বললে এখানে প্লাসের জায়গায় আমি মাইনাস করে দিতাম তাহলে এখানে দেখো টু ইন্টু টেন করলে এখানে টোয়েন্টি হবে প্লাস টেন ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড এটাই ক্যালকুলেশন যদি করি দেখো এখানে হয়ে যাচ্ছে টোয়েন্টি প্লাস এখানে উপরে একশো নিচে একশো কেটে গিয়ে এখানে ওয়ান থাকছে তার মানে টোয়েন্টি ওয়ান পারসেন্ট বৃদ্ধি পাবে বা ক্ষেত্রফল ঠিক আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবার নিচে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তখন বলেছে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় প্রস্থ যদি টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন দেখো আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্যটাকে টেন পার্সেন্ট বাড়ানো হচ্ছে এখানে ঠিক আছে দৈর্ঘ্যটাকে আমি ধরছি আমি এই যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে ধরছি এ আর প্রস্থটাকে আমি যেটা হ্রাস পাচ্ছে সেটাকে ধরছি বি ঠিক আছে তো দৈর্ঘ্য যেহেতু বেড়ে গেল এই জন্য এখানে লিখব এ প্রশ্নটা যেহেতু হ্রাস পেয়েছে এই জন্য লিখবো মাইনাস বি হাঁস পেয়েছে এই জন্য মাইনাস ঠিক আছে এবার একটা বৃদ্ধি একটা হলো হ্রাস একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে লিখবো এখানে মাইনাস বি বাই হলো হান্ড্রেড ভালো করে দেখো এত পার্সেন্ট এ মাইনাস বি মাইনাস বি বাই হান্ড্রেড যেহেতু একটা বৃদ্ধি একটা হাঁস সেই জন্য একটা প্লাস একটা মাইনাস আর প্লাস মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এবি বাই হান্ড্রেড এখানে এ বলতে হচ্ছে টোয়েন্টি বি বলতে টেন এখানে ভ্যালুটা কুট করে ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে হ্যাঁ এখানে যদি কোশ্চিন যদি বলতো আয়োজকার ক্ষেত্রে দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে প্রস্তও টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে সব জায়গায় যেখানে যেখানে মাইনাস রয়েছে এ মাইনাস বিটা হয়ে যেত এ প্লাস বি আর এখানে এবির আগে যেটা মাইনাস আছে ওটাও হয়ে যেত প্লাস ঠিক আছে তো তারপরে ক্যালকুলেশন করে যদি অ্যান্সারটা পজিটিভ আসতো তাহলে আমাদের বৃদ্ধি পাবে আর যদি নেগেটিভ আসে অ্যান্সারটা তাহলে ওটা আমাদের ক্ষেত্রফল হ্রাস পাবে ঠিক আছে তাহলে আমি এখানে তোমার সূত্রটা বলে দিলাম তাহলে এটা করে তোমরা অবশ্যই অ্যান্সারটা জানাবে তাহলে এখানে এ বলতে কিন্তু টোয়েন্টি পারসেন্ট আর বি বলতে এখানে টেন পারসেন্ট তাহলে এর জায়গায় টোয়েন্টি বসাবে বি এর জায়গায় টেন বসিয়ে ক্যালকুলেশনটাকে করবে ঠিক আছে এই অঙ্কটা করার পরে দুটোই যদি বৃদ্ধি হয় তাহলে অ্যান্সারটা কি হবে সেটাও তোমরা জানাবে ঠিক আছে তো দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি প্রস্থ পার্সেন্ট বৃদ্ধি এটা বৃদ্ধি হাস আছে ওটা করবে তারপরে দুটো বৃদ্ধি দিয়ে ওটা অঙ্কটা কিন্তু করবে এই ধরনের অঙ্ক কিন্তু ছোট ছোট চেঞ্জ দিয়ে অঙ্কগুলো আসবে তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে যে একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলেছে টোয়েন্টি রুট টু বর্গাকার জমির কর্ণের আমাদের সূত্র জানা আছে এ রুট টু মানে এ রুট টু এ বলতে এখানে বাহু তাহলে তার মান আমাদের কত বলেছে এখানে টোয়েন্টি রুট টু তাহলে এই দুটোকে যদি তুলনা করি তাহলে রুট টু রুট টু যদি কেটে দিই তাহলে এর মান কত পাচ্ছি আমি টোয়েন্টি পাচ্ছি তার মানে ওই বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম কুড়ি তাহলে বলেছে ওই বর্গাকার জমির প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে ঘাস বসানো মানে ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে বা বর্গমিটার শব্দটা আছে বর্গমিটার কার জন্য ইউজ হয় ক্ষেত্রফলের জন্য তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে কার ওই বর্গাকার জমিটি তাহলে জমিটির ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার মানে কুড়ি গুণ কুড়ি এত বর্গমিটার বা মিটার স্কোয়ার এটা হবে আমাদের ক্ষেত্রফল তাহলে এই যে ক্ষেত্রফলটা হ্যাঁ কুড়ি ইন্টু কুড়ি মানে চারশো হবে এই যে ক্ষেত্রফল প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে ঘাস বসানো হয়েছে তাহলে আমাদের কত বর্গমিটার ক্ষেত্রফল রয়েছে কুড়ি ইন্টু কুড়ি মানে চারশো বর্গমিটারে আমাদের মোট কত খরচ পড়বে তাহলে আমাদের যে মোট খরচ পড়বে আমাদের কত মোট খরচ পড়বে কুড়ি ইন্টু কুড়ি এটা হলো ক্ষেত্রফল এবার এক এক বর্গমিটারে কুড়ি টাকা হিসেবেই খরচ পড়বে ওটা সঙ্গে কুড়ি গুণ করে দিতে হবে মোট ক্ষেত্রফলকে টাকাটা দিয়ে গুণ করে দিতে হবে তাহলে কুড়ি গুণ কুড়ি দুই 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 গুণ করলে আট হয় তার পিছনে একটা দুটো তিনটে শূন্য মানে এত টাকা এখানে রুপিস চিহ্ন এটা ঠিক আছে এত রুপিস এত টাকা এটা মোট খরচ ঠিক আছে তো মোট খরচ হবে আট হাজার টাকা মানে হলো নম্বর অপশান খুব সিম্পল অঙ্ক ক্ষেত্রফল বের করলাম বাহু বের করে প্রথমে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলকে আমি ওই যে প্রতি বর্গমিটারে যেহেতু কুড়ি টাকা এই জন্য কুড়ি দিয়ে গুণ করে দিলাম তারপরে কোশ্চিনটা দেখো কি বলেছে যে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বলেছে ফর্টি টু বর্গমিটার চার দেওয়ালের ক্ষেত্রফল আমি সূত্রটা লিখে দিই চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হল টু ইন্টু টু ইন্টু প্রস্থ মানে পরিসীমা যেটা হয় সেটার সঙ্গে আমাদের উচ্চতা হাইট গুণ করে দিলে আমি চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাই ওকে তাহলে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি টু বর্গমিটার এবার বলেছে মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল মেঝের মধ্যে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো গুণ করে কত এসেছে বারো এসেছে তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দুটোকে গুণ করে কত বলেছে বারো তার মধ্যে দেখো এখানে দৈর্ঘ্য মানে এল বলাই আছে কত আছে চার তাহলে এলের জায়গায় যদি আমি চার বসিয়ে দিই তাহলে বিয়ের মানটা পেয়ে যাব না বারো বাই চার করলে আমাদের কত হয় তিন মানে দৈর্ঘ্য হলো আমাদের এখানে চার প্রস্থ হলো তিন ঠিক আছে তো এবার চার দেওয়ালের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ ইকুয়াল টু ফর্টি টু ওকে এইখানে আমি এলের জায়গায় চার বিয়ের জায়গায় তিন যদি বসি তাহলে এইচ এর মান পেয়ে যাবো এইচের মান পেয়ে যাবো মানে উচ্চতা পেয়ে যাবো মানে ঘরটার উচ্চতাটাই কোশ্চিন চেয়েছে তাহলে এখানে টু এর জায়গায় টু রাখছি এলের জায়গায় বসাবো চার বিয়ের জায়গায় বসাবো তিন ইন্টু এইচ ইকুয়াল টু ফর্টি টু আচ্ছা এখানে দুইটা গুণ হয়ে আছে তাহলে এই দুইয়ের সঙ্গে এখানে ফর্টি টুকে কাটলে টোয়েন্টি ওয়ান হবে তাহলে চার আর তিনে এখানে সাতটা এইচ চার আর তিনে যোগ করলে সেভেন এইচ এদিকে হচ্ছে টোয়েন্টি ওয়ান এই সেভেন দিয়ে পারে টোয়েন্টি ওয়ানকে কাটলে কত হবে তিন হবে তাহলে দেখো তো এইচের মান কত পেয়ে গেলাম এইচের মান পেয়ে গেলাম তিন আর আমাদের এইচ মানে উচ্চতাটাই তো চেয়েছিলো তার মানে তিন মিটার হয়ে যাবে ঘরটির উচ্চতা তার জন্য দেখা এখানে কিন্তু চার দেওয়ালের যে ক্ষেত্রফল সূত্রটা এটা কিন্তু মনে রাখতে হবে টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ বা শর্টলি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা পরিসীমার সঙ্গে যদি উচ্চতা গুণ করে দিই তাহলে আমি চার দেওয়ালের ক্ষেত্রফল পাই ওকে তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে এইখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চিনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এরপর আরেকটা কোশ্চিন দেখো একটি আয়তকার মাঠে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে ফোর যখন ইস্টু আকারে থাকে তখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থগুলোকে ধরার নিয়ম ওখানে একটা নির্দিষ্ট কোনো সংখ্যা গুণ করে দিতে হয় তাহলে দৈর্ঘ্যটাকে আমি ধরে নেব ফোর এক্স দৈর্ঘ্যটাকে ধরে নেব ফোর এক্স লেন্থ ঠিক আছে তো আর প্রস্থ বিটাকে ধরে নেব থ্রি এক্স ওকে এর মাঠটির চারিদিকে এক পাক হেঁটে আসতে মাঠের চারিদিকে এক পাক হাঁটা মানে এখানে পরিসীমাকে বোঝায় তাহলে পরিসীমা হয়ে যাবে কত আমাদের টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য বলতে এখানে ফোর এক্স প্রস্ত বলতে থ্রি এক্স পরিসীমার সূত্র ঠিক আছে তো সেটা আমাদের বলেছে কত তিনশো মিটার তাহলে তিনশো ছত্রিশের সঙ্গে সমান করে দিলাম ওকে তাহলে এটাকে যদি আমি সিম্পল করি তাহলে আমি কী পাবো মানে এক্সের মান পেয়ে যাবো তাহলে দেখো এই দুয়ের দুই গুণ হয়ে আছে এই দুয়ের সঙ্গে এখানে তিনশো ছত্রিশ কেটে দিই তাহলে কত হবে ষোলো দুগুনো বত্রিশ আট দুগুন ষোলো এবার চার এক্স আর তিন এক্স যোগ করলে হয় সেভেন এক্স তাহলে সেভেন এক্স ইকুয়াল টু ওয়ান সিক্স এইট সাত দিয়ে যদি আমি কেটে দিই তাহলে সাত দুগুনো হয়েছে চোদ্দো পরে থাকছে দুই দুই আর আট আঠাশ চার সাত আঠাশ মানে এক্সের মান হয়ে গেল আমাদের টোয়েন্টি ফোর এবার কোশ্চিনে তো আমার এক্সের মান চাইনি কোশ্চিনে বলেছে মাঠের ক্ষেত্রফল কত এর মাঠের যদি দৈর্ঘ্য হয় ফোর এক্স ধরেছি আমি দৈর্ঘ্য ফোর এক্স প্রস্থ হলো থ্রি এক্স তাহলে আমার মাঠের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে ফোর এক্স ইন্টু থ্রি এক্স ফোর এক্স আর থ্রি এক্সকে যদি গুণ করো তাহলে হবে এখানে বারো এক্স স্কোয়ার তিন চারে বারো এক্স আর এক্স স্কোয়ার তাহলে বারোর জায়গায় বারো রাখলাম এক্সের মান যেহেতু আমাদের চব্বিশে এসেছে তাহলে এখানে চব্বিশের উপর লিখে দেবো স্কোয়ার তাহলে চব্বিশের স্কোয়ার মানে কি চব্বিশ গুণ চব্বিশ ইন্টু বারো এই দুটোকে যদি আমি গুণ করে দিই চব্বিশের সঙ্গে চব্বিশ গুণ করলে চব্বিশের স্কোয়ার পাওয়া যায় তার সঙ্গে যদি বারো গুণ করে দেই তাহলে যেটা আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে আর এই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের সিক্স নাইন টু এত বর্গমিটার ঠিক আছে তো আমাদের দৈর্ঘ্য হলো ফোর এক্স প্রস্ত হল থ্রি এক্স গুণ করলে হয় টুয়েলভ এক্সের স্কোয়ার মানে ক্ষেত্রফল এক্সের মান যেহেতু আমি চব্বিশ পেয়েছি চব্বিশটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম ক্ষেত্রফলের মান পেয়ে গেলাম তার মানে সি নম্বর অপশানটা হয়ে যাবে কারেক্ট ঠিক আছে এই গুণটা তোমরা করে নিয়ে চেক করে নিতে পারো অ্যান্সারটা ওকে তারপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনটাতে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে সায়নদের আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ সরি দেখুন না সরি তিনগুণ ওকে প্রতি মিটারে আঠারো টাকা হিসেবে সায়নদের জমি বেড়া দিয়ে ঘিরতে এগারোশো টাকা খরচ হলে সায়নদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে দেখি দেখো প্রথম কন্ডিশন কি বলেছে দৈর্ঘ্য যেটা প্রস্থের তিনগুণ তাহলে আমি প্রস্থটাকে ছোটোটাকে এক্স ধরে নিলে তাহলে দৈর্ঘ্য কত পাবো থ্রি এক্স গুণ ওকে এবার যে প্রতি বর্গমিটার আঠারো টাকা হিসেবে জমিটা বেড়া দিয়ে ঘেরা বেড়া দিয়ে ঘেরার কথা যদি বলে বাউন্ডারি দেওয়ার কথা বলে তাহলে সেটা কিন্তু পরিসীমাকে বোঝায় ঠিক আছে তো তাহলে আমাদের পরিসীমা যেটা সেটার আমাদের হলো দৈর্ঘ্যটা কী হবে এই যে প্রতি বর্গমিটারে আঠারো টাকা খরচ করে মোট খরচ হয়েছে এগারোশো বাহান্ন এই এগারোশো বাহান্নকে যদি আমি আঠেরো দিয়ে ভাগ করে দিই এগারোশোকে বাহান্নকে আঠেরো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব পরিসীমা ওকে এবার আমি এখানে আর প্রস্ত কিন্তু পেয়ে গেছি একটা এক্স ধরো প্রস্থ দৈর্ঘ্য হল থ্রি এক্স তাহলে এখান থেকেও আমি পরিসীমা বের করতে পারি তাহলে আমাদের এখানে পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য বলতে এক্স সরি দৈর্ঘ্য বলতে থ্রি এক্স আর প্রস্ত বলতে এখানে এক্স টুয়েন্টু দুর্ঘাযোগ প্রস্তুত করে আমি পরিসীমা পাই আর এই পরিসীমাটা আমাদের এখানে ভাগ করে দিলে এগারোশো বাহান্নকে টাকাটাকে এই আঠারো দিয়ে যদি আমি ভাগ করে দিই আঠেরো দিয়ে তাহলে সেটা যেটা পাবো সেটাও কিন্তু পরিসীমায় পাব তাহলে এই দুটো পরিসীমাকে আমি ইকুয়াল করে দিলাম দেখো এ পাশের এই দুইয়ের সঙ্গে এই উপরের সংখ্যাটাকে কেটে দিলাম উপর উপর কাটা যায় তাহলে দুই দিয়ে যদি এখানে এগারো কাটি তাহলে পাঁচ দুগুনো দশ পড়ে থাকছে এক আর পাঁচ পনেরো সাত দুগুনো এখানে চোদ্দো পড়ে থাকছে এক আর দুই বারো মানে ছয় দুগুনো বারো তাহলে এখানে থ্রি আর এখানে এক্স যোগ করলে হবে ফোর এক্স আর এখানে কত হবে ফাইভ সেভেন সিক্স বাই আঠেরো এই থেকে এটা যদি কাটি তিন আঠেরো কত হয় চুয়ান্ন হবে তাহলে পড়ে থাকবে তিন আট ছয় ছত্রিশ মানে আঠেরো দুগুনো ছত্রিশ তার মানে এখানে হয়ে যাচ্ছে ফোর এক্সের মান হয়ে যাচ্ছে থার্টি এবার এই ফোরের সঙ্গে থার্টি করে যদি কেটে দেই তাহলে হয়ে যাচ্ছে তার মানে এক্সের মান হয়ে যাচ্ছে তাহলে এক্সের মান যদি এইট হয় তাহলে মানে আমি এক্স কাকে ধরেছিলাম এক্সে আমি প্রস্থকে ধরেছিলাম তাহলে প্রস্থ যদি এইট হয় তাহলে দৈর্ঘ্য তার তিন গুণ ছিল মানে হয়ে যাবে তিন আস্টে চব্বিশ তাহলে আট আর চব্বিশ কোথায় আছে দৈর্ঘ্যপ্রস্থ দেখো সি নম্বর অপশানে দেখো রয়েছে দর্ঘ প্রস্থ আট এবং চব্বিশ এখানে কিন্তু আটটা হলো ছোটোটা হলো প্রস্থ ঠিক আছে পরেরটা চব্বিশটা হলো দৈর্ঘ্য এনে কোশ্চেন কিন্তু আগে দৈর্ঘ্য বলেছিল কিন্তু উত্তরে এখানে কিন্তু আগে প্রস্থটা দেওয়া আছে ঠিক আছে তার মানে দৈর্ঘ্য হবে এখানে চব্বিশ আর প্রস্থ হবে এখানে এইট মানে টোয়েন্টি ফোর কমা এইট হবে উত্তরটা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সহজ এই বেসিক ফর্মুলাগুলো যদি মানে জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু সহজে করতে পারবে তাহলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা হলো কমেন্ট বক্সে জানাবে আর যে সমস্ত কোশ্চেনগুলো হোমওয়ার্ক থাকলো করে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাসটি এ অবধি এ অবধির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে পরবর্তী ক্লাসে আর একটা নতুন টপিক নিয়ে চলে আসবো তাহলে সেই ক্লাসটির জন্য অপেক্ষা করো হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই